হ্যালো স্যার, বলুন। আপনার ফোর্স তো মন্দিরের কাছেই আছে না? অবভিয়াসলি স্যার। কাইন্ডলি একটু ওনাদের বলবেন যে আমার মেয়েকে খবরটা দিতে যে ওর হাজবেন্ড ভালো আছে, কোমা থেকে বেরিয়েছে। ইজ ইট? ইটস রিয়েলি আ ভেরি গুড নিউজ স্যার। আমি দেখছি, আমি দেখছি। হ্যাঁ স্যার, ওনার পুজো দেওয়া যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমরাই ওকে কলকাতায় ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েট করুন আর প্লিজ একটু ওকে একটু ইমিডিয়েটলি জানিয়ে দিতে বলুন। হ্যাঁ শিওরলি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাখছি। আমরা আটকাবো কি করে? রাজা যে আমাদের মধ্যে নেই এটা আমি ভাবতে পারছি না বাবা। আমরা কি এমন দোষ করেছি যে আমাদের থেকে রাজাকে এভাবে কেড়ে নিলেন? জানি না মা, জানি না। আমি শুধু ভাবছি রাজার বউটার কথা। কি বা বয়স মেয়েটা, এরই মধ্যে সব স্বপ্ন সব স্বাদ শেষ হয়ে গেল। শুর কাছে শুনেছি দুষ্ট নাকি রাজার জীবন ফেরানোর জন্যে কাঁধে বাঁক নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর গেছে। ফিরে এসে কি শুনবে মেয়েটা? সব শেষ। তখন কি হবে সুমিত্রা? তখন দাদু গাড়ি বের করছি। গাড়ি বের করছি, চলো।